নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এস ডি ইউনিক স্পোর্টস তো বন্ধুরা এই ভিডিওতে আমরা কথা বলবো আইএসএল এর কিছু ট্রান্সফার আপডেট নিয়ে এর সঙ্গে সঙ্গে কিন্তু ইস্টবেঙ্গল নিয়ে প্রচুর আপডেট রয়েছে ইস্টবেঙ্গলের প্লেয়াররা যেরকম আসছে ইস্টবেঙ্গলের ডুরান কাপের সূচিপত্র সামনে এলো সেই জায়গায় তাদের মোহনবাগান মাঠ নয় তাদের মাঠ পরিবর্তন করা হলো তো সম্পূর্ণ সূচি নিয়েও এই ভিডিওতে একটু আলোচনা করে নেব তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করলাম আর ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এবং পাশের বেলাইকনটাকে অবশ্যই অন করে রেখো তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে প্রথমেই বন্ধুরা যদি আমরা একটুখানি মুম্বাই সিটি এফসি কে দিয়ে কথা বলি তাহলে মুম্বাই সিটি এফসি রীতিমতো কিন্তু পাঁচজন বিদেশিকে চূড়ান্ত করে ফেলেছে এখনও কিন্তু তাদের ষষ্ঠ বিদেশি চূড়ান্ত হয়নি তো সূত্র মারফত যতটা খবর পাওয়া যাচ্ছে তাদের ষষ্ঠ বিদেশিও কিন্তু হতে চলেছে আইএসএল এক্সপিরিয়েন্স তো আইএসএল এর অভিজ্ঞ একজন বিদেশি প্লেয়ারকেই তারা নিতে চলেছে সম্ভবত মাঝমাঠের একজন প্লেয়ারকেই আরবারও নিতে চলেছে মাঝমাঠে অলরেডি দুজন প্লেয়ার রয়েছে তারপরও আর একজন মাঝমাঠের প্লেয়ারকেই মূলত নেওয়ার জন্য কথাবার্তা বলছে দু দিনের মধ্যেও হয়তো ডিলটা ডান হয়ে যাবে এছাড়া কালকে তোমাদের জানিয়েছিলাম যে ওড়িশা এফসিতে খেলে যাওয়া বিদেশি প্লেয়ার ভিক্টর রড্রিগেসের সঙ্গে কিন্তু অ্যাডভান্স লেভেলে কথাবার্তা বলছে এফসি গোয়া তো সেই ডিলটাও কিন্তু ডান হয়ে গেছে এতটাই জানা যাচ্ছে এরপরে বন্ধুরা এর একজন গোলমেশিন প্লেয়ারের কথা বলতেই হয় তিনি হচ্ছেন আটত্রিশ বছর বয়সী নাইজেরিয়ান সেন্টার ফরওয়ার্ডের প্লেয়ার ওকবেচে লাস্ট খেলছিলেন হায়দ্রাবাদ এফসির গায়ে এবং হায়দ্রাবাদ এফসির হয়ে কিন্তু কিন্তু চ্যাম্পিয়নও হয়েছিলেন এই প্লেয়ার এর আগে মুম্বাই সিটি এফসি এমনকি কেরালা ব্লাস্টার্স নর্থ ইস্ট ইউনাইটেড এফসিতেও খেলেছেন তো এই প্লেয়ারকে কিন্তু আবার নেওয়ার ব্যাপারে কথাবার্তা শুরু করেছেন নর্থ ইস্ট ইউনাইটেড এফসি তো নর্থ ইস্ট ইউনাইটেড এফসির হাত ধরেই কিন্তু আইএসএল এসেছিলেন এবং তার পরবর্তী সময় এ প্রচুর পরিমাণে গোলও করেছেন টোটাল যদি তার আইএসএল কেরিয়ারের কথা বলা যায় সেখানে উননব্বইটা ম্যাচে তার নামের পাশে একষট্টিটা গোল এবং সাতটা অ্যাসিস্ট রয়েছে তো খুবই একজন ভালো প্লেয়ার একজন বক্স স্ট্রাইকার বলতে যাকে বোঝায় সেই হচ্ছে অভ্যেসে কিন্তু বয়সটা অনেকটাই হয়ে গেছে আটত্রিশ বছর সেই রকম তার যে হাইফাই লেভেলের ফুটবল হয়তো দেখা যাবে না তবুও কিন্তু বেশ কিছু গোল করার তার ক্ষমতা রয়েছে আবারও নর্থ ইস্ট ইউনাইটেড এফসি কথাবার্তা চালাচ্ছে তো এর যাত্রাপথ কিন্তু শুরু হয়েছিল এই নর্থ ইস্ট ইউনাইটেড এফসির হাত ধরেই অভ্যেসের তো আবারও কিন্তু সেই নর্থ ইস্ট ইউনাইটেড এফসি তাকে ফিরিয়ে নিতে চাইছে হয়তো শেষটা সেই নর্থ ইস্ট ইউনাইটেড এফসি হাত ধরেই হতে চলেছে তো কথাবার্তা তো শুরু হয়েছে যদি পরবর্তী সময় সেইটা সাইন হয় তোমাদের সেটা অবশ্যই জানিয়ে দেবো এরপরে যদি সরাসরি আমরা চলে আসি ইস্টবেঙ্গলের ডুরান কাপের সূচিপত্র নিয়ে তো ডুরান কাপের সূচি নিয়ে কিন্তু অনেকেরই মনে ক্ষোভ ছিল যে ইস্টবেঙ্গলকে কি খেলতে হবে শেষ পর্যন্ত মোহনবাগান মাঠে তো সেই সূচিপত্র কিন্তু পরিবর্তন হয়েছে যদি ইস্টবেঙ্গলের প্রথম ম্যাচের কথা বলা যায় তাহলে প্রথম ম্যাচ রয়েছে ছয়ই আগস্ট বাংলাদেশ আর্মির বিরুদ্ধে তারা খেলতে নামছে যুব ভারতী স্টেডিয়ামে এবং তাদের পরবর্তী ম্যাচই রয়েছে কলকাতা ডার্বি কলকাতা ডারবি রয়েছে বারোই আগস্ট মোহনবাগানে তারা মুখোমুখি হবে এছাড়া ষোলোই আগস্ট রয়েছে তাদের রাউন্ড গ্লাস পাঞ্জাবের সঙ্গে ম্যাচ সেই ম্যাচটা হবে কিশোর ভারতীতে তো যেই ম্যাচটা হওয়ার কথা ছিল মোহনবাগান গ্রাউন্ডে এই রাউন্ড গ্লাস পাঞ্জাবের সঙ্গে সেই ম্যাচটাকে ঘুরিয়ে করে দেওয়া হয়েছে কিশোর ভারতীতে আর অপরদিকে মোহনবাগান কিন্তু আবেদন করেছিল বারো তারিখে ডার্বি নয় এগারো তারিখে ডার্বিটা করা হোক কিন্তু সেই কথা মানা হয়নি বারো তারিখে যেরকম ডার্বি কর্তা ছিল সেই রকমই ডার্বির সিদ্ধান্ত নেওয়া হয়েছে তো বারো তারিখ বড় ম্যাচ হচ্ছে এবং প্রথম ম্যাচ ইস্টবেঙ্গল খেলতে নাম ছ তারিখে তো ছ তারিখে খেলতে নামলেও এখনও কিন্তু অনেক প্লেয়াররা আসেনি সেই সমস্ত প্লেয়াররাও পরবর্তী সময় এসে যাবে রীতিমতো কিন্তু আমরা কয়েকজন প্লেয়ারকে কালকে আসতে দেখেছি সেখানে যেমন লালচং নুঙ্গা এসে গেছে এর সঙ্গে সঙ্গে কিন্তু মুবাসিরও এসে গেছে তো মুবাসির আগের সিজনে খুবই ভালো ফুটবল খেলেছে অবশ্যই বলতেই হয় পঁচিশ বছর বয়সী সেন্ট্রাল মিডফিল্ডারের প্লেয়ার এ খুব একটা প্রথম দিকে সুযোগ পায়নি তার পরবর্তী সময় তেরোটা ম্যাচ খেলেছে সেখানে নামের পাশে একটি অ্যাসিস রয়েছে এবং টোটাল সিজনে কিন্তু উনিশটা ম্যাচ খেলে তার নামের পাশে একটি গোল একটি অ্যাসিস রয়েছে তো যথেষ্ট কিন্তু মাটে আগের বছর ভরসা দিয়েছিল এই মুবাসির তো মুবাসির এসে যাওয়ায় কিন্তু মাঝমাঠটা আরও বেশি সচল হয়ে যাবে ডুরান কাপের আগেই এছাড়া আরও একজন প্লেয়ারের কথা বলতেই হয় সার্থক গোলুই সার্থক গোলই কিন্তু কলকাতায় এসে গেছে এবং তিনি প্রথম দিনে তার প্রস্তুতি পর্ব সেরে নিয়েছেন এতটাই খবর পাওয়া যাচ্ছে পঁচিশ বছর বয়সী বাঙালি রাইট ব্যাকের প্লেয়ার তাকে রাইট ব্যাক না বলে সেন্টার ব্যাক বলাই ভালো কারণ সেন্টার ব্যাগেই তিনি মূলত খেলেন কিন্তু আগের সিজনে তাকে রাইট ব্যাক বা কোনো সময় ব্যাকেও খেলতে হয়েছে তো এই সিজনে তাকে পুরোপুরি সেন্টার ব্যাক হিসাবে খেলানো হবে এরকমই মোটামুটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে এছাড়া সিএফএলে তাকে ব্যবহার ব্যবহার করা হবে আদিত্য পাত্রকেও সিএফএলে ব্যবহার করা হচ্ছে তার সঙ্গে সঙ্গে সার্থক গলিওকেও কিন্তু রেডি করে নেওয়া হবে সিএফএলের ম্যাচ খেলিয়ে সেটা সবথেকে ভালো সিদ্ধান্ত কারণ লালচং লুঙ্গার ব্যাকআপ অপশন হিসাবে কিন্তু দলেই একজন প্লেয়ার রয়েছে সেক্ষেত্রে মাঠে যদি একটা প্লেয়ারকে ভালোভাবে ট্রান্সফার ফি দিয়ে নেওয়া যায় সেটাই সবথেকে ভালো হবে ইস্টবেঙ্গল দলের জন্য যেহেতু সার্থক গলি রয়েছে ব্যাকআপ অপশন অপশান হিসাবে ঠিকঠাক চয়েস হয়ে যেতে পারে সেক্ষেত্রে খুব একটা দরকার নেই ইন্ডিয়ান সেন্টার ব্যাকের যদি কোনো ফ্রি প্লেয়ারকে পেয়ে যায় সেটা তো ভালো কিন্তু খুব যে ট্রান্সফার ফি দিয়ে নিতে হবে সেরকম কোনো ব্যাপার নেই কারণ সেন্টার ব্যাকটা ঠিকঠাক হয়ে গেছে মেন জায়গা হচ্ছে মাঝমাঠ সেই মাঝমাঠের প্লেয়ারের সঙ্গে কথাবার্তা এখনও চালাচ্ছে ট্রান্সফার ফি দিয়েই সম্ভবত তাকে নেওয়ার একটা চিন্তাভাবনা রয়েছে এছাড়া বাকি যে সমস্ত প্লেয়াররা রয়েছে ইন্ডিয়ান প্লেয়ার তারাও কিন্তু এগারো তারিখের মধ্যেই কলকাতায় চলে আসবে আজকেও কিন্তু অনেকগুলো প্লেয়ারের আসার কথা রয়েছে তারাও কিন্তু রীতিমতন কলকাতায় চলে আসবে এবং বারো তারিখে মেডিকেল টেস্ট হবে এবং তেরো তারিখ থেকে কিন্তু কোচ বিনোজর শুরু করে দিতে চলেছেন তাদের প্রস্তুতি পর্ব তো মোটামুটি যে কদিন সময় হাতে পাচ্ছে সেই কদিনে ভালোভাবে প্রস্তুতি পর্ব তারা সেরে নিতে পারবে তারপরে কিন্তু ডুরান কাপে তারা নামতে চলেছে তো এই ছিল কয়েকটা ছোট্ট আপডেট তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিও চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিও সকলের সঙ্গে শেয়ার করে দিও